কম দামে আলু সরবরাহ করছেন না মুন্সিগঞ্জের ব্যবসায়ীরা, আর এতে আলুর সংকট দেখা দিয়েছে চট্টগ্রামের বাজারে। কিছুক্ষণ আগে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। রিয়াজউদ্দিন বাজারে এখানে চট্টগ্রামের যে আলুগুলো প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করা হয় সেই আলুর আড়তে আমরা এসেছি, যেখানে মুন্সিগঞ্জ থেকে যে আলুগুলো আসার কথা রয়েছে। তো কয়েকদিন ধরে যে সরকার নির্ধারণ করেছে, আমরা দেখছি 34 টাকা করে কুস্টা পর্যায়ে আলু বিক্রি করবে। এমনকি বক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারাও কিন্তু অভিযান শুরু করেছে। তার কারণে দেখা যাচ্ছে চট্টগ্রামে যারা আড়তদার, যাদের হাত ধরে এখানে আলু আসে, তারা কোনোভাবে তাদেরকে আলু দিচ্ছে না এমন কথা বলছে, আলু সংকটের কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি এখানে আলু আছে, কিন্তু যেভাবে আলু থাকার কথা রয়েছে সেভাবে তাদের কাছে আসছে না। তারা তো কমিশন এজেন্ট, আলু বিক্রি করলে কমিশনটা পায়। তো মুন্সিগঞ্জ থেকে আলু সংকট সেই অজুহাত কিন্তু তারা দেখাচ্ছে। তো আলু সংকটের কথা বলে বাজারে আবার সরকারের যে নির্ধারণ করা যে রেট 34 টাকা আলু, সেই আলু এখন 50 টাকা বা কোনো কোনো জায়গায় আরও বেশি দামে তারা বিক্রি করছেন। এই কারণে বক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন তারা বিভিন্ন জায়গায় তদারকি শুরু করেছেন, এমনকি মুন্সিগঞ্জেও সেখানেও অভিযান শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি, যেখানে আলু মজুত রাখা হয়েছে, যেখানে অনেক আলু মজুত আছে, যেখানে তাদের যে এখানে তালিকা আছে তো পর্যাপ্ত আলু মজুত আছে। সেই আলু কয়েকদিনের মধ্যে গেল কোথায় সেটা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে। আমি একজন আড়তদারের সাথে কথা বলতে চাচ্ছি, চট্টগ্রামে যে আলু আপনাদের এখানে আসে মুন্সিগঞ্জ থেকে, আলু কি সংকট কিনা এখন? আলু সংকট বলতে ভাই, ওই আলুগুলো তো মুন্সিগঞ্জের ব্যাপারীরা নিয়ে আসে, ঠিক আছে? তো সেটা নাকি আলু পড়তেছে না, না পড়ার কারণে ওরাও আলু নিয়ে আসতে পারতেছে না, রেজুর মধ্যে আসতে পারতেছে না। ওরা বলতেছে ওদের মানে যেখানে শেড, মানে যেটা মেন স্টোর থেকে বের হয়ে আসে ওই জায়গাতে আলু নাকি মানে ঢালতেছে নাকি ব্যাপারীরা, ওই জন্য নাকি পড়তে হচ্ছে না বা সরকারের সাথে রেটের সাথে ওদের সামঞ্জস্য হচ্ছে না, ওই কারণে ওরাও ইয়ে করতে পারতেছে না, এই জন্য ওরা বাজারে আনতেছে না, নাহলে তো আমরা কোথায় বিক্রি করবো, আমরা তো কমিশন এজেন্ট। এখানে আড়তদার যারা আছে তারা যেমনটা আমাদেরকে জানিয়েছে, মুন্সিগঞ্জের উপরেই একেবারে নির্ভর হতে হয় আলুর বাজার, চট্টগ্রামের বাজার। একই সাথে যে দোহাজারি, চন্দনাই সহ দক্ষিণ চট্টগ্রামের লাল রঙের যে গোল আলুগুলো আছে সেই আলু কিন্তু পর্যাপ্ত নেই বলে আমাদেরকে জানিয়েছে, এমনকি যেখানে আলু রাখা হয়েছে অনেকদিন ধরে সেই আলুগুলো কয়েকদিন ধরে কিন্তু বিক্রি শুরু হয়েছে, দামও কিন্তু তারা অনেক বেশি নিচ্ছে, 70 টাকা করে আলু নিচ্ছে। আমরা যে গোডাউনগুলো দেখানোর চেষ্টা করেছি এখানে যে আলুগুলো আমরা দেখছি, কয়েকদিন আগে আলু মুন্সিগঞ্জ থেকে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো পর্যাপ্ত আলু যদি কিন্তু আসলে এখানে আসে সরকারের নির্ধারণ করা রেটে বিক্রি করার মতো করে যদি তাদের পাইকারি বাজারে আসে, তাহলে তাদের এখানে বিক্রি করতে হবে 27 থেকে 28 টাকা করে, তারা এই জায়গায় আসবে বলে তারা মনে করছেন। 30 টাকার মধ্যে যদি আলু তারা খুচরা পর্যায়ে, খুচরা ব্যবসায়ী যারা আছে তাদের হাতে দিতে পারলে, তাহলে 36 টাকা কেজিতে আলু বিক্রি করা সম্ভব বলে তারা মনে করছেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।